ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিবাডি। আর ক্যামেরাটা অ্যাডজাস্ট করে নেই, হ্যাঁ আমার অন্তর্নিহিত আত্মা কথা বলছে, এটা চশমাটাও একটু পরে নেই, তাহলে একটু কুল লাগবে ইউটিউবে। আর চলুন শুরু করা যাক। ডে থ্রি, আর আজকে আমরা যাচ্ছি কালিম্পং এর দিকে। আপাতত জ্যামে আটকে, আর এই যে ভাস্কর, আর ইয়ে হ্যায় সামসিং জি, হামারে কল ভি উনহোনে হামকো টাইগার হিল ঘুমাযা থা, তো আজ কালিম্পং লিয়ে যা রহে হ্যায়। থোড়া হাই বল দিজিয়ে। জি, সো হি ইজ আ ভেরি নাইস ম্যান, সব কুছ গাইড কর রহে হ্যায়। চলিয়ে তো চলুন আজকে কালিম্পং ঘোরা যাক। দার্জিলিং থেকে কালিম্পংয়ের রাস্তা 50 কিলোমিটার মতো, 1.5 থেকে 2 ঘন্টা মতো সময় লাগবেই। আর একটা গাড়ি আপনারা পুরো বুক করতেই পারেন, আমাদের গাড়িটা 3,000 টাকা নিয়েছিল। যদি আপনারা 4 জন থাকেন তাহলে সেই 3,000 টাকাটা তো ডিভাইড হয়েই যাচ্ছে। সো ফর অ্যান এন্টায়ার কার 3,000 রুপিস মোটামুটি ইটস এ গুড ডিল অ্যাকচুয়ালি, সারাদিনই আপনাদেরকে ঘোরাবে। আর সন্ধে 6টা 7টার মধ্যে দার্জিলিং ব্যাকও করে যেতে পারবেন। আর আমাদের ড্রাইভার সামসিংয়ের নাম্বার নিচে ডেসক্রিপশনে দেওয়া হলো, ওখানে গেলে আপনারা ওনাকে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। একটা জিনিস বলে রাখা উচিত, দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তাটা অপূর্ব সুন্দর, ইটস স্টানিংলি সিনিক। তো যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, ইটস লাইক অ্যামেজিংলি বিউটিফুল। পেছনে পুরো কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ারলি ভিজিবল, মানে টাইগার হিলের মতনই লাগছে, মানে অসাধারণ। আর নিচে, আমার নিচে পুরো চা বাগানে ভর্তি, মানে অসাধারণ ভিউ, মানে আই ক্যান জাস্ট এক্সপ্লেইন হাউ বিউটিফুল ইট ইজ। সারা রাস্তা কাঞ্চনজঙ্ঘাকে অ্যাডমায়ার করতে করতে, আর কাঞ্চনজঙ্ঘার বিউটিতে একদম কি বলবো সারপ্রাইজ, স্তম্ভিত হতে হতে এলাম। আর এবার আমরা পৌঁছে গেছি লামহাট্টা। একবার বল, লামহাট্টা, রাইট। সো আমরা এবার লামহাট্টায় পৌঁছেছি, আর এটা হলো লামহাট্টা ইকো পার্ক, যেটাতে আমরা একটু কিছুক্ষণের মধ্যেই ঢুকবো। কিন্তু তার আগে ব্রেকফাস্ট। ওই লামহাট্টা ইকো পার্কের অপোজিটেই একটা ছোট রেস্টুরেন্ট টাইপ জায়গায় আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। ভাস্করের আলুর দম অ্যান্ড রুটি, যেটা দেখে ও খুবই খুশি, আর আমার হট স্টিমিং সুপি ওয়াই ওয়াই। নাথিং বেটার দ্যান হট স্টিমিং ওয়াই ওয়াই। সকাল থেকে কিছু খাওয়া নেই, 11টার সময় যেই ওয়াই ওয়াইটা খেলাম, ফ্যান্টাস্টিক। ভাস্করেরও একটু লোভ লাগলো, and after all sharing is caring. চট জলদি ব্রেকফাস্টটা করেই আমরা চলে গেলাম ইকো পার্কের দিকে। আর ইকো পার্কে আপনারা ঢুকতে গেলে 10 টাকার টিকিট কাটতে হবে। আর দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর, একটা স্লোপের ওপরে প্রচুর বুশেস, শ্রাবস এবং সুন্দর গ্রিন গ্রাসি লন দিয়ে সাজানো লামহাট্টা ইকো পার্ক। সো রাইট নাও আমরা লামহাট্টা ইকো পার্কে আছি, সুন্দর ওয়েল মেনটেইনড একটা জায়গা। আর পেছনে প্রচুর পাইন ট্রিজ, ওপর দিয়ে গেলে নাকি একটা ছোট লেক মতো পাওয়া যাবে। সো দেখা যাক। পার্কটা এক্সপ্লোর করার জন্য আমরা উপরের দিকে উঠতে লাগলাম, আর এখান থেকেও ভিউটা খুবই সুন্দর। একটা নার্সারি মতো আছে যেখানে হরেক রকমের ফুল। বেশ বেশ সুন্দর। সো লামহাট্টা ইকো পার্কে এসো, আপনাকে অনেকটা উঁচুতে উঠে যেতে হবে। ইচ্ছে তো ছিল খুবই যে ওই পন্ডটা দেখবো, কিন্তু আমরা জানতে পারলাম যে আধ ঘন্টার রাস্তা ওপরে। সো টাইম ক্রাঞ্চের জন্য আর ওখানে যাওয়া হলো না, হাফ রাস্তা থেকেই ফিরে আসলাম। তারপর আবার আমরা রওনা দিলাম কালিম্পংয়ের দিকে। দার্জিলিং এলে কালিম্পংটা ঘোরা মাস্ট, বিকজ দার্জিলিং টু কালিম্পংয়ের যে রাস্তাটা সেটা এক্সেপশনালি বিউটিফুল, খুবই সুন্দর। শিলিগুড়ি টু দার্জিলিং রাস্তাটা অতটা ভালো না, তবে দার্জিলিং টু কালিম্পংয়ের রাস্তাটা ইজ লাইক পুরো মাখন, এক্সট্রিমলি গুড কন্ডিশন, আর সিনিক বিউটি তো কি আর বলবো, বলাই বাহুল্য, এত সুন্দর।
এই মুহূর্তে আমরা কালিম্পং এর অনেকটাই কাছাকাছি চলে এসেছি, আর আমি আর জানতাম না যে কালিম্পং অ্যাকচুয়ালি দার্জিলিং থেকে অনেক নিচে। সো যতটা নিচে নামছি ততটা ঠান্ডা কমছে আর গরম একটু একটু বাড়ছে। আমাদের কাছে এটাই প্লেজেন্ট ওয়েদার, বিকজ দার্জিলিংয়ে মানে প্রচণ্ড ঠান্ডা ছিল। এনিওয়েজ, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা খুবই স্পেশাল জায়গায়, যেটা অ্যাটলিস্ট এই মুহূর্তে আমার আর ওর পক্ষে স্পেশাল একদমই না, একদমই ইনঅ্যাপ্রোপ্রিয়েট। উই আর অ্যাট আ প্লেস কল্ড লাভার্স পয়েন্ট। তো লেটস গো অ্যান্ড সি। লাভার্স পয়েন্ট নাম বটে, কিন্তু এত লোকজন দেখে আমার এটাকে ফ্যামিলি পয়েন্ট বলেই মনে হচ্ছিল। তবে যা ভিউ আমরা এখান থেকে পেলাম, চোখ দুটি ধা দিয়ে গেল। পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন কনফ্লুয়েন্স অফ রিভার, প্রবাবলি এটা তিস্তা। আর অসাধারণ ভিউ সত্যি, মানে লাভার্স পয়েন্টে দ্য ভিউ ইজ লাভেবল। আর লাভার্স পয়েন্ট থেকে 10-15 মিনিট আসতেই আমরা পড়লাম তিস্তা নদীর পাড়ে। এটা হলো দ্য ফেমাস তিস্তা ব্রিজ। এই মুহূর্তে দাঁড়িয়ে তিস্তা নদীর ওপরের ব্রিজে, আর ব্রিজের ওপর থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে সেটা মানে অসাধারণ, এক্সট্রিমলি বিউটিফুল, ভেরি ফেমাস তিস্তা। ঝলমলে রোদ, দুর্দান্ত রিফ্রেশিং হাওয়া, সবুজ নদী, দুদিকে সবুজ পাহাড় আর নীল আকাশ, এর থেকে আর বেটার কম্বিনেশন কি হতে পারে? জাস্ট অপূর্ব। কেমন লাগছে ভাস্কর? সত্যি প্রকৃতির প্রেমে পড়ে যাওয়ার মতো। ব্রিজটা পার করার কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে। আর এবার আমরা পৌঁছে গেছি ডেলো হিলে ইন কালিম্পং। প্যারাগ্লাইডিং করার ইচ্ছে ছিল, বাট দ্য ওয়েদার ইজ নট গুড এট অল, পুরো মিস্ট আর ফগ হয়ে রয়েছে। সো বেটার লাক নেক্সট টাইম। ডেলো পার্কে ঢুকতে গেলে আপনাদের 30 টাকার টিকিট কেটে পার হেড ঢুকতে হবে। এই মুহূর্তে আমরা ডেলো পার্কের ভেতরে আছি, কিন্তু আনফর্চুনেটলি ওয়েদারটা হঠাৎ করে খুবই খারাপ হয়ে গেছে। আর ডেলো পার্কের মধ্যে পুরো মেঘ ঢুকছে, মানে লিটারেলি খুব ভৌতিক একটা ব্যাপার, মানে এত মেঘ আর মিস্ট, আর কি বলবো, মানে টাইম ল্যাপস ছাড়াই আপনারা হয়তো দেখতে পাবেন। ভাস্কর, এখানে এসে কেমন লাগছে? চারতর কোড়া কোড়া, এরপর আর বললাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা খুব প্যারাগ্লাইডিং এর ইচ্ছে ছিল, এই কোড়া দেখে না হয়ে গেছে, মানে হয়েছে, সেই ভিডিওটা হয়ে যাবে ভিডিও করতে গিয়ে। এখানে প্রচুর রকমের ফুল ফুটেছিল, এই ফুলটা যেমন আমি জানি না কি নাম, আপনারা যদি জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আর দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। এখানে প্রচণ্ড ঠান্ডা, সেখানে আবার এই যে টুপি, চশমা, জ্যাকেট সব পরতে হলো। ডেলো পার্কটা বেশ ভালো, সুন্দর, ছোটোর ওপরে, বাট
ভেরি বিউটিফুল, প্রবাবলি সানি ডে হলে আরও 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 বিউটিফুল লাগতো। পেছনে আই লাভ কালিম্পং, আর এখানে ফটো তোলার জন্য মানে ভিড়, অলমোস্ট লাইন। এত লোকজনের মধ্যে যখন ফটো তোলার চান্স পাওয়াই গেল না, সেখানে স্লো মোশন একটু কায়দাই মেরে নিলাম। ডেলো পার্ক থেকে আমরা চলে এলাম চোলিং মনাস্ট্রিতে। খুবই সুন্দর এবং রঙিন একটি মনাস্ট্রি। এই মনাস্ট্রি প্রাঙ্গণে উঠেই একটা বেশ অন্যরকম অনুভূতি পেলাম। আর সবথেকে দারুণ যে জিনিসটা, সেটা হলো এই বিশাল বড় বুদ্ধ মূর্তি। আমাদের কালিম্পংয়ের ট্রিপ মোটামুটি এখানেই শেষ। এই ভিডিওটি আপাতত এইটুকুই, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কেননা আমি শ্যুট করি, আমি এডিট করি, তো একটু অ্যাপ্রিসিয়েশন সাপোর্ট দেখালে অবশ্যই খুশি হব। প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ডিফিকাল্ট টাইমে স্টে সেফ, স্টে অ্যাট হোম অ্যান্ড টেক কেয়ার।